हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। सो आज के एक ब्लॉग टाइप वीडियो नहीं चले ब्लॉगो ठीक नय तो एक्चुअली टॉपिक पाच्छिलाम ना जे की निये वीडियो बनाबो। तो आज के आमी तोमादेरके कोलकाताय साउथ सिटी कॉलेज माने साउथ सिटी कॉलेजे तीनटे पार्ट आछे, तो मॉर्निंग पार्ट, डे पार्ट एंड नाइट पार्ट। तो डे पार्टटाते आमी पढ़ी माने हेरम्बचंद्र कॉलेज। तो आमी तोमादेरके साउथ सिटी कॉलेज आज के देखाबो आमार वीडियोते। तो जानी ना कतटा कैप्चर करते पारबो बाट चेष्टा करबो कैप्चर करार। तो आमार संगे थाको, वीडियोटा देखते। बड्ड मेघ करेछे देखतेई पाच्छो, मने तो होच्छे बृष्टि हबे आर बृष्टि हबेओ, जानी ना किभाबे जाबो। सो जेमनटा आकाश देखिएछिलो सेरकमई बृष्टि तो नेमे गेछे। सो फाइनली बृष्टिटा कमेছে, যে কারণে আমি বেরিয়ে পড়েছি। বাট বাইরের আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আবার ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি বাস পেলাম। আর বাসে করেও যে যাচ্ছিলাম, বৃষ্টি খুব জোরে স্টার্ট হয়ে গেছিল, যেটা তোমাদের আমি পরে দেখাবো। আর সাইডে সিট ফিট সব ভিজে যাচ্ছিল বৃষ্টির জলে, বাট ভালো লাগছিল। এক বাস দিয়ে নেমে আমার মুখের অবস্থা এরকম, তার কারণ বৃষ্টিতে আমার খুবই বিরক্ত লাগে। যাই হোক, আজকে তো যেতেই হতো আমাকে। এইবারে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ ওই যে আমাদের কলেজের গলি, আমি চলে এসেছি একদম একদম ভালো করে তোমাদেরকে কলেজটাকে দেখাবো। দেখতে পাচ্ছ সাউথ সিটি কলেজ চলে এসেছে। আর এবার আমি ভেতরে ঢুকবো, তোমাদেরকে পুরো কলেজটা দেখানোর চেষ্টা করব বাইরে দিয়ে, যেহেতু সব জায়গায় উঠতে পারবো না। এখন কলেজ গোয়িং মানে অনগোয়িং নেই। এই হচ্ছে কলেজের এন্ট্রি দিয়ে আমি ঢুকে পড়লাম, এবারে তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের কলেজের এই সামনের জায়গাটা খুবই ভালো, মানে ভাল লাগে বেশ দেখতে, পুরোটা বিল্ডিং। তো কলেজে ঢোকার তিনটে জায়গা আছে, তো আমি এই সাইড দিয়ে ঢুকলাম। তো তোমাদেরকে আমি এই সাইড দিয়ে ঢুকে ওই বাইরেটা দিয়ে বেরিয়ে দেখাবো। আমার এখানে অফিসে কিছু কাজ আছে, তো আমি ওটা করে নিয়ে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করব। এই যে চলে এসেছি দেখো, এটা সিঁড়ি, সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাওয়া যায় আর ওদিক দিয়েও বেরোনো যায়। তো আমি এখান দিয়ে তোমাদেরকে বেরিয়ে পুরো ভিউটা দেখাবো। দেখো কত ভাল লাগছে দেখে। সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে একদম ফ্লোরগুলোতে চলে যাওয়া যায়। আর বাকি আমি যেদিক দিয়ে উঠেছিলাম সেই দিক দিয়েও সিঁড়ি আছে, মোটামুটি তিন দিক দিয়ে ওপরে ওঠা যায়। এবার আমি বেরিয়ে যাব কলেজ দিয়ে। এর দ্য ফেমাস সিটি কলেজের পাশে যে চায়ের দোকানটা, যেটা বন্ধ আছে এখন, তো আমি তাও দেখিয়ে দিলাম। এবার আমি গোল পার্কের দিকে যাব, আর তোমাদের এখানে দেখিয়ে দিই বিরিয়ানি বাই কিলো, এটাও রয়েছে, আরও অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে। জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারলাম, যতটা পারলাম ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এখন আমি বাড়ি ফিরবো, আর বাকিটা আমি বাড়ি গিয়ে কথা বলছি। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা কমে গেছে। তো এই জায়গাটাকে মৌচাক মোড় বা গোলপার্ক মোড়ও বলে। ওই সাইডটা যে দেখতে পাচ্ছ ওখান দিয়ে লেক গার্ডেন্সের দিকে যাওয়া যায়। তো আমি বাসে করে ফিরে আসলাম, তো বাড়ির রাস্তা দিয়ে এখন হাঁটছি। এখন দেখতে পাচ্ছ বৃষ্টি তো কমেই গেছে, উল্টে আবার
কি সুন্দর মেঘ সরেও যাচ্ছে, পরিষ্কার আকাশ হয়ে যাচ্ছে। মানে যখন যাওয়ার ছিল তখন কত বৃষ্টি হলো। তো আমি ঘরে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো গাইজ, আমি বাড়িতে চলে এসেছি, বাসে করে আসলাম, আর বাসটাও মোটামুটি ভিড় ছিল, তো যে জন্য আমি বাসে কোনো ক্লিপ নিইনি, লাস্ট ক্লিপগুলো। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। জানি না তোমাদের কতটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর মনে করে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারসদের সাথে শেয়ার করো, আর একটা কমেন্ট করো নিশ্চয়ই। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, তারা মনে করে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোট একটা বেল আইকন আছে ওটাও ক্লিক করে দিও, আর আমার নেক্সট ব্লগের জন্য ওয়েট করো।